আমাদের উপজেলাতে মহিষের লড়াই নামে একটা বর্বর কালচার প্রচলিত। প্রশ্ন হচ্ছে, নিরীহ প্রাণীগুলোকে হতাহত করে বিকৃত আনন্দ উপভোগ করা কতটুকু ইসলাম সমর্থিত? এবং বিজয়ী মহিষের মালিককে আর্থিক যে পুরস্কার দেয়া হয় তা ভোগ করা তার জন্য জায়েজ কিনা? ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই যে গরুর ষাঁড়ের লড়াই খুব সারা দেশে নাম ডাকের সাথে, আমরা ষাঁড়ের লড়াইয়ের জন্য বিখ্যাত জানি কক্সবাজারকে, না? কক্সবাজারের এত সুনাম, এত ভালো দিক আছে, হ্যাঁ, কক্সবাজারের মানুষ এত ধার্মিক, এত আল্লাহমুখী, মাশাল্লাহ, এখানে ভালো তো অনেক কিছু আছে, কিন্তু এই এক খারাপ জিনিস দিয়ে কেন কক্সবাজার বিখ্যাত হবে? এই সিদ্ধান্ত কক্সবাজারের মানুষকে নিতে হবে। মনে রাখবেন, কোনো পশু পাখি একটাকে আরেকটার উপরে খেপিয়ে তুলে তথাকথিত লড়াইয়ের প্রতিযোগিতার আয়োজন করা, এটা প্রশ্নের মধ্যে আপনি নিজেই বলেছেন এটা বর্বর আয়োজন। কারণ পশুগুলো যখন লড়াইয়ে লিপ্ত হয়, একটা আরেকটাকে শিং দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়, একটা পশু রক্তাক্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, কিংবা হয়তো মারাও যেতে পারে, এটা দেখে আনন্দ করছে কিছু মানুষ, এ আনন্দ যে বর্বর আনন্দ, এ আনন্দ যে অসভ্য আনন্দ, এ আনন্দ যে কোনো বিবেকবান মানুষের আনন্দ না, সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখিদের সম্পর্কে বলেছেন যে ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, সকল বস্তু, মানুষ তো মানুষ, সকল প্রাণীর প্রতি পর্যন্ত দয়া করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কোন পশু পাখির প্রতি নির্দয় হওয়া, কোন পশু পাখির প্রতি জুলুম করা, কোন পশু পাখির প্রতি এরকম নির্মম আচরণ করা ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম। এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ফাইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা। রণাঙ্গনে আসো, যুদ্ধের ময়দানে আসো, প্রতিপক্ষ তোমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে, তুমি আত্মরক্ষার জন্য তাকে হত্যা করেছো যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে, সেখানে পর্যন্ত প্রতিপক্ষকে যদি তুমি হত্যা করতে হয় তোমার জীবন রক্ষার জন্য যুদ্ধের খাতিরে, সেখানেও তুমি তাকে হত্যা করতে গিয়ে বর্বর কোনো উপায় অবলম্বন করবা না, কষ্ট দিয়ে হত্যা করা, জেদ উড়িয়ে হত্যা করা, এটা কোনো শত্রুর সাথে যুদ্ধের ময়দানে পর্যন্ত করা যাবে না। আর কোনো পশুকে যদি জবাই করতে হয়, আল্লাহ তাআলা তোমার জন্য হালাল রেখেছেন, সেই পশুগুলোর গোশতের মধ্যে তোমার রিজিক রেখেছেন, তুমি খাও, কিন্তু তাকে জবে করতে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত অপ্রয়োজনীয় কষ্ট দিবে না, তার যেন কষ্ট কম হয় সেজন্য ছুরি ভালো করে ধার দিয়ে নিবে। ছুরি ভালো করে ধার দিয়ে নিলে কি হবে, তাড়াতাড়ি কাটা যাবে, তার কষ্টটা কম হবে, অল্প কষ্টে তার প্রাণ বের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, আমরা যারা ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করি এবং এটাকে আমাদের এই অঞ্চলের বা এদেশের ঐতিহ্য মনে করি, এই বর্বরতা, এই নিষ্ঠুরতা, এই নির্মমতা, এই অসভ্যতা, এই অযৌক্তিক আচরণ কোনো মুসলমানের দ্বারা হতে পারে না। কারণ একটা ষাঁড় আরেকটা ষাঁড়কে রক্তাক্ত করছে, আঘাত করছে, কষ্ট পাচ্ছে, এটা কি তার প্রতি অনুগ্রহ হলো না জুলুম হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, সকল প্রাণীর প্রতি এহসান করা, অনুগ্রহ করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আপনি জবে করতে গিয়ে পর্যন্ত তাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই, সেখানে আপনি তাকে বিনা প্রয়োজনে একজনের সাথে আরেকজনের লড়াই লাগিয়ে দিচ্ছেন। এটাকে বলা হয় তাহরিশুল বাহায়েম। সমস্ত ফোকাহা একরাম একমত সারা দুনিয়াতে যে তাহরিশুল বাহায়েম অর্থাৎ চতুষ্পদ জন্তু, বিভিন্ন পশু পাখি, তাদের একটার সঙ্গে আরেকটা লড়াই তো লড়াই লাগাই দেওয়া এবং একটাকে অন্যটার বিরুদ্ধে খেপায়া তোলা, লড়াই লাগানোর জন্য খেপায়া তুলতে হয়, ওই যে লাল কাপড় দিয়া আরো কেমনে কেমনে জানি খেপায়া দেয়, যাতে করে ও জিদ করে আরো খেপে উঠে গিয়ে আক্রমণ করে ওর প্রতিযোগীর সাথে, ওর কম্পিউটারের সাথে। একটা পশুকে এইভাবে উত্তেজিত করা, তাকে এভাবে আক্রমণের জন্য উদ্যত করা, এটা কোনো ভদ্র সভ্য ভালো মানুষের কাজ হতে পারে না। মুসলমান কখনো এটা দেখে আনন্দ পেতে পারে না। অতএব এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
এরপরে প্রশ্ন হলো আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু মহরানা নিয়ে খুবই চিন্তিত কাবিন মহরানা নাকি অলংকার যেগুলো দিব সেগুলো মহরানা দেখুন বিয়েতে স্ত্রীকে মহরানা দিতে হবে মহর যেটা ধার্য হবে সেটাই দিতে হবে এখন আপনি বিয়ের সময় কোন কোন জিনিসকে মহরানা থেকে কাটতে পারবেন আর কোনটা পারবেন না আমাদের দেশে সাধারণত বিয়ের যে বাজার করা হয় এই বাজারের যে ফর্দ থাকে 50,000 1 লাখ 1.5 লাখ টাকার যে বাজার করে স্বর্ণ গহনা কাপড় চোপড় এবং কসমেটিক্স ইত্যাদি মিলায় যত কিছু কিনে এই সবগুলোর ফিগারটা বিয়ের সময় কাজী সাহেবকে বলে কাজী সাহেব লেখেন এত টাকা উসুল আছে না নাই আপনাদের এদিকে উসুল আপনি কোনটাতে করতে পারবেন আর কোনটাতে করতে পারবেন না এটা আপনাকে জানতে হবে আপনি যদি কোনো স্বর্ণ গহনা দেন সেটা যেই দাম দিয়ে কিনেছেন সেই দামটা আপনি উসুল লিখতে পারবেন মহরানা থেকে এটা ঠিক আছে কিন্তু স্ত্রীকে পরার জন্য শাড়ি কিনে দিয়েছেন আপনি নতুন বিয়ে করেছেন ধরেন দুইটা বা তিনটা শাড়ি কিনে দিয়েছেন এই শাড়ি অথবা থ্রি পিস কিনে দিয়েছেন বিয়ের সময় এই শাড়ি বা থ্রি পিস এটা তো তার মৌলিক প্রয়োজন এটা তো দিতেই হবে অতএব এটা আপনি মহরানা থেকে কাটতে পারবেন আপনি মহরানা থেকে কাটতে পারবেন সেই জিনিস যে জিনিস দেওয়া আপনার জন্য আবশ্যক না দামি একটা মোবাইল ফোন দিলেন সেটা আপনি মহরানা থেকে কাটতে পারবেন কিন্তু সেটা আবার বউকে বলা উচিত যে আমি এটা মহরানা থেকে কাটবো দেখা যায় বাজার করছেন 50,000 উসুল লেখেন 1 লাখ টাকা এই মিথ্যা কথাটাও অনেক বিয়েতে করে আছে না নাই এগুলো গুনাহের কথা জায়েজ নাই স্ত্রীর কাছে ঠিকই আপনি দেনাদার থেকে যাবেন অতএব আপনি স্ত্রীর যে মৌলিক প্রয়োজন আছে খাবার দাবারের জন্য আপনি তাকে টাকা পয়সা দিচ্ছেন বাজার সদার জন্য টাকা পয়সা দিচ্ছেন সংসার চালাচ্ছেন অথবা তারে যে ভরণ পোষণ দিচ্ছেন অর্থাৎ মৌলিক প্রয়োজন পূরণ করছেন সেটা আপনি মহরানা থেকে কাটতে পারবেন অতএব পরনের শাড়ি কিনে দিয়ে মহরানা থেকে কাটা যাবে সে শখ করে একটা কিছু চাইছে যেটা তার মৌলিক প্রয়োজন না একটা দামি মোবাইল ফোন চাইছে তখন আপনি চাইলে বলতে পারেন যে দেখো আমি তো তোমার কাছে মহরানার টাকা দেনা আছি তো তোমারে মোবাইল ফোন কিনে দিতে পারি শর্ত হলো এটা মহরানা থেকে কাটা যাবে এটা যদি বিবি সাহেব বা বেগম সাহেব রাজি হয় আপনি কিনে দিলেন তাহলে এক গুলিতে দুই শিকার বিবি সাহেব খুশি হয়ে গেল মহরানাও আদায় হয়ে গেল একটু চালাক চতুর হলে মহরানা আদায় করা কোনো ব্যাপার না কিন্তু আবার ছোট লোকই করবেন না 10 টাকার বাদাম কিনে আইনা বলেন না যে মহরানার থেকে কেটে নিও বুঝতে পারছেন কথা এরকম ছোট লোকই অনেকে করে হ্যাঁ 20 টাকার বুট বাদাম এনেও যদি বলেন যে মহরনা থেকে কাটি দিয়ে এটা তো তোমার ভাত কাপড় না এটা তো এক্সট্রা খাবার অতএব মহরনা থেকে কাটলাম তো এরকম দুই নম্বরই ছোট লোকই করবেন না হ্যাঁ যেটা তার প্রয়োজনের বাইরে সেটা আপনার যদি মহরনা দেওয়ার সামর্থ্য না থাকে সেখান থেকে আপনি কাটতে পারবেন স্ত্রীকে বলবেন তবে ওই যে বিয়ের বাজারে গহনা আপনি মহরনা থেকে কাটতে পারবেন ঠিক আছে তাই বলে পরার শাড়ি যেটা কিনছেন সেটা মহর থেকে কাটতে এই জন্য যত আছে সব বাজার ধরে কেটে ফেলবেন তাও আবার বাড়াইয়া কাটবেন এটা জায়েজ নেই আমাদের দেশে মেয়েদেরকে ঠকানোর যত কুবুদ্ধি আছে ইবলিস সব পুরুষদের মাথায় দিয়ে দিস বিয়ের সময় এত বড় একটা মহরানার ফিগার ধরেন এত লাখ এত টাকা হ্যাঁ মনে হয় যে আপনার কি দিলদরিয়া মানুষ আপনি বউরে বিয়েতে আপনি লাখ লাখ টাকা দিয়ে দিতে চাচ্ছেন আপনি দাতা হাতেম তাই হয়ে গেছেন আসলে এক টাকাও আপনি দিবেন না আর দিলেও 10,000 টাকার বাজার করে 1 লাখ টাকা উসুল বাটপারি করবেন মেয়েদের অধিকার নষ্ট করার জন্য শয়তান আমাদের নানা চক্রান্ত আমাদের মাথায় ঢুকিয়েছে একজন ইমানদার কখনো কোনো নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না নিজের স্ত্রী তার পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে মহরের টাকা দিয়ে আর জিজ্ঞেস করবেন না কি করছো তার টাকা তার যা খুশি তা করবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো 8-9 মাস ধরে আমার শরীকি ওয়াসওয়াসা হয় আর আমল করার সময় রিয়া আসে এতে কি আমার গুনাহ হবে এর থেকে বাঁচার উপায় কি দেখুন এই রোগটা আজকাল ঘরে ঘরে জনে জনে ইবলিস এবং দুষ্ট জিন তথা শয়তান আমাদের ঘরবাড়িতে বাসা বেঁধে আছে কারণ ঘরবাড়িগুলোতে মুসলমানের ঘরবাড়িগুলোতে ইবলিস যাতে বাসা বাঁধতে না পারে তার জন্য কিছু আমল আছে সেই আমলগুলো আমরা করি না যেমন বাসায় যতজন ঢুকবে প্রত্যেকটা মানুষ ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবে
যদি বিসমিল্লাহ বলে ঢুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই লোকের সাথে ইবলিস বা শয়তান ঢুকতে যখন ঘুমোতে যাবে বিসমিল্লাহ বলে ঘুমাবে এমন কি সহবাসের সময় বিসমিল্লাহ পড়বে খাবার সময় বিসমিল্লাহ পড়বে যদি এই কাজগুলোতে বিসমিল্লাহ না করে না পড়ে শয়তানও তার সাথে অংশীদার হয় এত ডেঞ্জারাস একটা বিষয় এজন্য আমাদের জীবনে শয়তানের প্রভাব অনেক বেশি অনেক ভাইরা এসে বলেন যে আমি তো নামাজ কালাম পড়ি আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে ওয়াসওয়াসা আসে এবং আল্লাহ সম্পর্কে নেগেটিভ নানা রকম ফালতু কথা আমার মনের ভিতরে আসে এই কথাগুলো আনে কে ইবলিস এটা যখন আসবে সাথে সাথে মনে করবেন যে আমার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে এইজন্য ইবলিসে এটা আমার মনে ঢুকাচ্ছে ইবলিসকে আমি ধরতে পেরেছি যে সে আমাকে এই মুহূর্তে কুমন্ত্রণা দিচ্ছে আল্লাহ সম্পর্কে এটা দেখে আল্লাহর প্রতি আরো বেশি ঈমান আনবেন এবং ইবলিসের কাছ ইবলিসের বিষয়ে আল্লাহর কাছ থেকে পানা চাইবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আয়েশা এরকম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সম্পর্কে আমার এরকম বাজে চিন্তা এটা সেটা আসে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা নাফসুল ঈমান এটাই তো ঈমান যে তোমার মনের ভিতরে বাজে চিন্তা আসছে তুমি ধরে ফেলছো শয়তানকে তুমি চোট ধরার মতো করে ধরে ফেলছো অতএব এখন আল্লাহর কাছে ঈমান আনবা আমানতু বিল্লাহি ওয়া রাসূলি এবং বাম দিক দিয়ে থুতু ফেলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বা আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক আল্লাহ আমার মনের বাজে চিন্তাগুলোকে আপনার ভয় দিয়ে রূপান্তরিত করে দিন এরকম দোয়া আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বাজে চিন্তা থেকে দূরে রাখবেন নিজের ইচ্ছার বাইরে মনের ভিতরে যদি বাজে চিন্তা আসে তার কারণে আপনার কোনো গুনাহ হবে না অযথা পেরেশান করে অযথা টেনশন করে নিজের আমল নষ্ট করবেন না বেশি পেরেশান ইবলিস করে দেয় অস্থির করে দেয় আপনি পরে আমল আর করতে পারেন না এইটা ইবলিস আপনার মনে আনে আপনি ইচ্ছাকৃত আনেন নাই অতএব আপনার কোনো গুনাহ এতে হবে না টেনশন নেবেন না যত এটাকে উড়াই দিবেন ইবলিস দেখবেন তত বেজ্জত হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন আর আমলের মধ্যে রিয়া চলে আসে রিয়া কি মানুষ দেখানো লৌকিকতা মানুষের কাছ থেকে বাহবা পাওয়া তো এরকম যদি হয় এটা থেকে বাঁচার উপায় কি রিয়া থেকে বাঁচার উপায় হলো দুটি একটি হলো আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম যার অর্থ হলো আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা আল্লাহ আপনার কাছে আমি পানা চাই কোথা থেকে আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম আমার জ্ঞাতসারে ঠান্ডা মাথায় কোনো শিরিক করা থেকে ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম আমার অজান্তে আমার অজ্ঞাতসারে কোনো শিরিক যেন না হয়ে যায় জন্য আমি আপনার কাছে পানা চাই দোয়া করবেন আর রিয়া থেকে লৌকিকতা থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো যে আমলগুলো করলে মানুষ দেখে ফেললে আপনার মধ্যে অহংকার আসে বা মানুষের সামনে প্রকাশ করার মানসিকতা আসে সে আমলগুলো লুকিয়ে লুকিয়ে করবেন যেমন দান দক্ষিণা টাকা পয়সা দান করলেন মানুষের সামনে দিলে আপনার মধ্যে একটা ভাব চলে আসে সবাই প্রশংসা করে আপনার মধ্যে লৌকিকতা রিয়া চলে আসে তাহলে এমনভাবে দান করবেন যাতে কেউ টের না পায় তাহলে রিয়া আসার সুযোগ থাকবে না তবে কিছু আমল আছে যে আমলগুলো করতেই হয় প্রকাশ্যে সেগুলো আবার রিয়া থেকে বাঁচার জন্য গোপনে করতে যাবেন না সেগুলো প্রকাশ্যেই করতে হবে যেমন ফরজ যত আমল আছে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার মনের ভিতরে যদি রিয়া আসে তারপরও আপনাকে কি করতে হবে জামাতের সাথে প্রকাশ্যেই নামাজ পড়তে হবে আপনি সেটা লুকিয়ে পড়তে একা একই পড়তে পারবেন না ওই রিয়া যেটা আসে সেটা একসময় দূর হয়ে যাবে আপনি আমল করতে থাকবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন এরপরে প্রশ্ন হলো অজু অবস্থা যদি কোনো নাপাক পরিষ্কার করা হয় তাহলে অজু ভঙ্গ হবে কিনা আপনার অজু আছে এ অবস্থায় ধরেন আপনার বাচ্চার পেশাবের প্যান্টটা আপনি চেঞ্জ করেছেন পরিষ্কার করেছেন বা ধুয়েছেন বা কোনো পেশাব পবিত্র করেছেন কোনো নাপাক থেকে আপনি পরিচ্ছন্ন করেছেন তো এতে আপনার অজু ভাঙবে না এতে আপনার অজু ভাঙবে না আপনার হাতে যদি নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে যে জায়গায় নাপাক লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন এতে অজুর কোনো সমস্যা হবে না অজু ভাঙার সাথে সম্পর্ক হলো শরীর থেকে কোনো নাপাক বের হওয়া বা বের হওয়ার আশঙ্কা তৈরি হওয়া এই দুটি বিষয় অর্থাৎ ঘুম বেহুশ হওয়া আর শরীর থেকে কোনো নাপাক বের হওয়া সেটা পেশাব পায়খানা হোক বা অন্য কোনো নাপাক হোক শরীর থেকে নাপাক বের হলে তখন কি হয় অজু ভঙ্গ হয় ঘুমাইলে অজু ভাঙে কিন্তু কোনো নাপাক হাতে লাগলে শরীরে লাগলে তাতে কি হয় না অজু ভাঙে না যেই জায়গায় লাগে সেই জায়গায় ধুয়ে ফেললে নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো যদি কোনো নামাজ বা রোজা মানত করি তাহলে ওই মানত কি অবশ্যই পূরণ করতে হবে যদি কোনো সমস্যা থাকে
তাহলে কি করব প্রথম কথা হলো আপনার মানতটা বিশুদ্ধ হইছে কিনা মানত করা এটা ইসলামের দৃষ্টিতে কোনো ভালো জিনিস না কিন্তু আমরা অনেকেই মানত করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন তোমরা মানত করিও না তবে ফুকাহা কেরাম বলেছেন মানত করা এটা হারাম না অনুত্তম কাজ ভালো কাজ না মানত কি মানত হলো আল্লাহ আমার অমুক কাজটা হলে আমি তমুক কাজটা করব আল্লাহকে একটা শর্তের মধ্যে ফেলে এরপরে যায়া কোন একটা ভালো কাজ কর আল্লাহ আমার ছেলে ভালো রেজাল্ট করলে বা আমার ভালো রেজাল্ট হলে আমি গরিবকে 100টা টাকা দেব তো আপনি আল্লাহকে শর্তের মধ্যে না ফেলে বরং গরিবকে আগে 100 টাকা দিয়ে দেন দিয়া দোয়া করেন আল্লাহ আমি 100 টাকা দান করলাম তুমি আমার পরীক্ষার রেজাল্ট ভালো করে দাও তো এটা না করে আল্লাহর সাথে মানতটা হলো আপনার এটাকে বলা যায় পোস্টপেড সিস্টেম মানতটা হলো কি সিস্টেম ভাই পোস্টপেড মোবাইলে আছে না দুই রকম পোস্টপেড আরেকটা কি প্রিপেড প্রিপেডটা কি আগে টাকা দিয়ে দিবেন এরপর আস্তে আস্তে খরচ করবেন ব্যালেন্স আগে নেবেন রিচার্জ করবেন এরপর আস্তে আস্তে কি করবেন খরচ করবেন আর পোস্টপেড কোনটা আগে খরচ করে নিলেন এরপর কি করলেন এরপর আপনি পেমেন্ট করলেন তো মানতটা হলো পোস্টপেড অর্থাৎ আল্লাহ আপনি আগে দেন এরপর আমি কি করব দিয়ে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বখিল মান্নতের মাধ্যমে বখিল আর কৃপণের সম্পদ শুধু দান করার ব্যবস্থা হয় এছাড়া আর কোনো লাভ নাই যে এমনি দিতে চায় না কৃপণ যে এমনি দিলে যদি কোনো কাজে না লাগে এই জন্য শর্ত দেয় আল্লাহরে যে আল্লাহ আগে আমারটা হোক তারপর আমি দিব আমি দান করলাম যদি না হয় তো যদি না হয় তাহলে তো আপনি সব পাবেন ঠিক না ভাই ঠিক সব মিস হবে মিস হবে না এই জন্য ইমানদারের উচিত হলো মানত না করে ডাইরেক্ট দান করা ডাইরেক্ট ভালো কাজ করা এবং আল্লাহর কাছে দোয়া করা তার জন্য ভালো হলে আল্লাহ তাআলা সেই জিনিসটা দান করবেন ভালো না হলে আল্লাহ তাআলা সেটা দিবেন না সবর করতে হবে তাকে এটাই হলো ইমানদারের কাজ তারপরে যদি কেউ মানত করে আর মানতটা যদি বিশুদ্ধ হয়ে যায় এখন কেউ মানত করার পরে যদি পূরণ করতে না পারে একজনে মানত করছে আল্লাহ আমার যদি অমুক কাজটা হয়ে যায় তাহলে আমি আমি প্রতি মাসে আমার বেতন থেকে এত টাকা আমি গরিবদেরকে দান করে দিব এখন বেচারা এত টাকা দান করলে আর তা থাকেই না তেমন কিছু তাহলে এই মানতের কি করবে ফোকায় কারণ অনেকে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করবে যে যদি তৌফিকে থাকে দিবে আর না হলে আল্লাহর কাছে মাপ চাইবে তবে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এর বিপরীতে যদি মানত ভঙ্গ হয়ে যায় কোনোভাবে সে মানত পুরা করতে না পারে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি কসমের কাফফারা দিবে অর্থাৎ তিনটা রোজা রাখবে অথবা দশজন মিসকিনকে কি করবে খানা খাওয়াবে এর মাধ্যমে সে দায়মুক্ত হবে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো কবর জিয়ারতের সঠিক পদ্ধতি জানতে চাচ্ছি ভাই কবর জিয়ারতের পদ্ধতি খুবই সহজ খুবই সরল খুবই সোজা কবরস্থানে ঢুকে কবরবাসীকে সালাম পেশ করবে সালামুন আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ হে ইমানদাররা যারা এই কবরে শায়িত আছো তোমাদের প্রতি সালাম তোমাদেরকে আল্লাহ তাআলা শান্তি রাখ শান্তিতে রাখুন শান্তি বর্ষণ করুন তোমাদের উপরে আর আমরা অচিরেই তোমাদের সাথে এসে যোগ দিব আমরাও আসছি তোমাদের পেছনে পেছনে এই সালাম পেশ করা এটাই হলো কবর জিয়ারত করা এর বাইরে কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে অমুক সূরা এতবার পড়তে হবে তমুক সূরা এতবার পড়তে হবে হ্যাঁ এরকম করলে কবর জিয়ারত হবে না হলে কবর জিয়ারত হবে না এরকম কোনো বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনো কবর জিয়ারতের পদ্ধতি আমাদেরকে শেখান নাই কথা বুঝতে পারছি আমাদের দেশে অন্যান্য আমলের মতো কবর জিয়ারতের সময় হুজুরদেরকে ঠিক করা হয় টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে কি করানো হয় কবর জিয়ারত করানো হয় অনেক এলাকায় এখনো আছে ভাইরা আমার কবর জিয়ারত নিজের কবর নিজে জিয়ারত করবেন কবর আমরা কেন জিয়ারত করি বলেন তো কবর জিয়ারতের উদ্দেশ্য কি আমরা বেশিরভাগ মানুষ মনে করি কবর জিয়ারত মানে হলো মুর্দার উপকার করা এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এই জন্য হুজুরে টাকা পয়সা দেয় হুজুর আপনি যে আমার মরা বাপ আমার মৃত মা আমার কবরের সাহিত্য আত্মীয় স্বজনময় মুরব্বী তাদের কবরটা আপনি একটু জিয়ারত করে দেন দিলে তাদের উপকার হবে ভাইরা আমার কবর জিয়ারতের প্রথম লাভ হলো যে জিয়ারত করে তার নিজের তাহলে হুজুর কবর জিয়ারত করে তার লাভ করলো আবার আপনি পয়সাও দিলেন
তাহলে কি হলো জিনিসটা আম সালা দুইটাই আপনার গেল আমও গেল সালাও গেল দুইটা পাইছে কে যদিও হুজুর সওয়াব পাবে না কারণ টাকা নিছে যে আখিরাতের কাজ করে টাকা নেওয়া জায়েজ নাই হারাম সে হারাম কাজ করছে সওয়াবের পরিবর্তে উল্টা কি হবে গুনাহ হবে তো এইজন্য কবর জিয়ারত নিজেরটা নিজে করবেন এটা অন্য কেউ করতে পারে কিন্তু টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে কবর জিয়ারত করাবেন না কবর জিয়ারতে সালাম পেশ করবেন কবরবাসীকে বাস তাতেই কবর জিয়ারত হয়ে যাবে সালামুন আলাইকুম দারাকুম মুমিনিন যতটুকু পারেন এতটুকু বলবেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনাল মুসলিমিন অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিনাল মুমিনিন মিনাল মুসলিমিনাল মুসলিমাত ওয়াল মুমিনাল মুমিনাত সালাম পেশ করবেন কবরবাসীকে এটাই হলো জিয়ারত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা তোমরা কবর জিয়ারত করো কারণ কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয় তাহলে লাভটা কার যে জিয়ারত করে তার এর পাশাপাশি মুর্দার জন্য আপনি শান্তির দোয়া করছেন যে এজন্য মুর্দারও কি হবে উপকার হবে ইনশাআল্লাহ আমরা কবর জিয়ারতের পদ্ধতি মনে করি কত কঠিন কত কিছু পড়া লাগে আমরা এগুলো তো জানি না এই জন্য হুজুরদেরকে দিই সহজ শুধু সালাম পেশ করবেন তাতে কবর জিয়ারত হয়ে যাবে মুর্দারও লাভ আপনার লাভ হবে ইনশাআল্লাহ এবার প্রশ্ন হলো আমার যেসব আত্মীয় স্বজন ফ্রি মিক্সিং গান বাজনা গায়ে হলো যৌতুক ইত্যাদি আয়োজন করে বিয়ে অনুষ্ঠান করেন তাদের সেসব বিয়ের দাওয়াতে যদি আমি উপস্থিত না হই এবং আমার পরিবার উপস্থিত হতে পরিবারকে উপস্থিত হতে না করি তাহলে আমি কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গুণাকার হব খুব দরকারি প্রশ্ন ভাইরা আমার আজকাল ঘরে ঘরে মিউজিকের ছড়াছড়ি এত পরিমাণ মিউজিকের ছড়াছড়ি এবং ইবলিসীয় কর্মকাণ্ড এত বেশি মুসলমানদের মধ্যে ঢুকে গেছে হারাম কাজ করে মুসলমানের খবরও নেই টেরও পাচ্ছে না যে সে হারাম করছে মুসলমান তার জন্য মিউজিক শোনা হালাল না হারাম হারাম জানা সত্ত্বেও মোবাইলে মোবাইলে হাতে হাতে টেলিভিশনে বিভিন্ন জায়গাতে মিউজিক অবলীলায় শুনছে এখন আপনি আপনার ফ্যামিলিকে যদি কোনো আত্মীয়র বাসায় নিলে সেখান থেকে বাচ্চারা খারাপ কিছু শিখবে ভালো কিছু শেখার পরিবর্তে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে আপনি তাদেরকে দূরে রাখতে পারবেন কিন্তু এত দূরে রাখতে পারবেন না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় যতটুকু সম্ভব ততটুকু মেশার চেষ্টা করবেন অর্থাৎ যেখানে হারাম নাই সেখানে যাবেন ধরেন কোনো একটা অনুষ্ঠান আত্মীয়র আছে সে অনুষ্ঠানে গেলে হারাম থেকে বাঁচার কোনো উপায় নাই এরকম যদি হয় গেলেই আপনি সে হারামে লিপ্ত হতে হবে তাহলে সেক্ষেত্রে সেখানে যাবেন না এতে সম্পর্ক ছিন্ন হবে না তবে আপনি এরপরে যখন এই হারামের আয়োজন শেষ হয়ে যাবে তার আগে বা পরে তার সাথে সাক্ষাৎ করবেন তার সাথে আপনার সৌহার্দ্যপূর্ণ আচরণ পেশ করবেন এতে আত্মীয়তার সম্পর্ক আবার জোয়া লেগে যাবে কিন্তু হারাম থেকে বাঁচার জন্য আপনি যদি কোনো অনুষ্ঠানে না যান তাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপরাধের গুণা হবে না ইনশাআল্লাহ অনেকেই মাথা নেড়া বা মুন্ডানোকে সুন্নত মনে করেন আমল করেন এটা কি সুন্না চুল কাটা সুন্না পদ্ধতি কি ভাইরা আমার চুলের ক্ষেত্রে সুন্নাত হলো চুল রাখা মাথা নাড়ানো এটা সুন্নাত হলো হজ এবং উমরার পরে হজ এবং উমরা সম্পাদন করার পরে মাথা মুন্ডন করা কি সুন্নাত এবং উত্তম সে মাথা মুন্ডানো অথবা চুল ছোট করা দুটার একটা না করলে হজ উমরা হবেই না সেটা ওয়াজিব কিন্তু মাথা মুন্ডন করাটা হলো সুন্নাত সেটা না করে চুল ছোট করলেও হয়ে যাবে ওয়াজিব আদায় হয়ে যাবে তো এর বাইরে সাধারণ জীবনে স্বাভাবিক অবস্থাতে মাথা মুন্ডন করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি না সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ উমরার বাইরে মাথা মুন্ডন করেছেন বলে আমাদের জানা নেই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের কেউ কেউ মাথা মুন্ডন করেছেন জানা যায় সেটা হলো চুল ঘনর কারণে চুলের গোড়ায় ফরজ গোসলের পানি পৌঁছায় কিনা এরকম আশঙ্কা ইত্যাদির কারণে অনেকে অনেক সালাফ করেছেন এটা একটা বিশেষ কারণে সাধারণ অবস্থাতে মাথা মুন্ডন করা এটা সুন্না নয় সুন্না হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখতেন কান পর্যন্ত কাঁধ পর্যন্ত মাঝ পর্যন্ত অথবা চুলকে সরা মাথা ছোট করে সমান করে রাখা জায়েজ আছে আর এক প্রকারের চুল রাখা আছে হাদিসে সেটাকে কাজা বলা হয়েছে কাজা কাজা মানে হলো এক জায়গায় চুল আছে আর এক জায়গায় নাই ওই যে অনেক খেলোয়াড় টেলোয়াড় রাখে শয়তান মার্কা চুল রাখে অনেক যুবক আজকাল বিশেষ করে যে টিকটক টিকটক করে কি করে এরা এই সমস্ত চুল টুল রাখে এই চুল রাখা হাদিসে নিষেধ আছে এটা হলো শয়তান মার্কা চুল রাখা দেখতেই ইবলিস ইবলিস ভাব লাগে ঠিক না ভাই ঠিক দেখলে মনে হয় যে ইবলিস বোধহয় এরকম হইতো আর কি যদি মানুষের আকারে ধারণ করতো তাহলে মনে এরকমই হইতো হ্যাঁ উদ্ভট আচরণ
এগুলা মুসলমান করতে পারে না আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন অনেক ভাবে বোঝানোর পরও বাবাকে ধূমপান ছাড়াতে পারিনি যদি কিছু উপায় বলতেন এবং যার কারণে আমাদের নসিহা করতেন তাহলে উপকার হতো ভাইরা আমার বাবা মা তাদেরকে কোনো অন্যায় থেকে দূরে সরানোটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার বেয়াদবিও করা যাবে না আবার তাদেরকে বলতেও ছাড়া যাবে না তারা জাহান্নামে যাচ্ছে আমি কিভাবে চুপ থাকি আমাকে বলতেও হবে আবার বলতে গিয়ে বেয়াদবিও করা যাবে না খুব জটিল কাজ সাপও মরতে হবে লাঠিও ভাঙা যাবে না এটা হলো বাপে বিড়ি খায় সিগারেট খায় তাকে বাঁচানোর ক্ষেত্রে এই রকম পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে খুব কৌশলে বুঝাবেন দেখেন এক একজনের বাপের বিষয়টা এক এক রকম কারোর বাপ হয়তো গরিব মানুষ টাকা পয়সা দিলে কথা শুনবে তাহলে টাকা পয়সা দিবেন শর্ত দিবেন যে তুমি একদিনে কতটুকু খাও এক প্যাকেট খাও তো আজকে আধা প্যাকেট খাইলে 500 পাবা যে কয়দিন আধা প্যাকেট খাইবা 500 পাবা যদি টাকার অভাব থাকে টাকা টান থাকে তো দেখবেন যে কমায় দিয়েছে বুড়া এরপর আপনি 500 করে দেন এবং আস্তে আস্তে কমতে থাকুক আবার দুইটা করে কমান একটা করে কমাম আস্তে আস্তে দেখবেন অভ্যাস কমে যাবে ইনশাআল্লাহ ধূমপান বা এই জাতীয় যে অভ্যাসগুলো আছে এগুলো হঠাৎ করে ছাড়তে পারে না মানুষ এগুলো একটু একটু করে ছাড়তে হয় একটু সময় লাগে রমজান মাস হলো বিড়ি সিগারেট ছাড়ার জন্য সবচেয়ে উত্তম সময় কারণ মুসলমান দিনের বেলা রোজা রাখে 12 13 ঘন্টা 14 ঘন্টা এমনিই কি রোজার কারণে ধূমপান করতে পারে না মাগরিবের পর থেকে নিয়ে সোয়া পর্যন্ত কয় ঘন্টা জায়গা থাকে 3 4 5 ঘন্টা এর বেশি তো না নাকি তো এই 3 4 5 ঘন্টা আর কয়টা টানতে পারবে অর্থাৎ রমজানের বাইরে যেখানে সারা দিন রাত ঘুমের টাইম বাদে বাকি টাইম টানার মধ্যে থাকে রমজানে তো বেচারা টানার সময়ই পায় কম আবার তারাবির নামাজ আছে ইফতার আছে ইফতার করে এটা দিয়ে ইফতার করলে আর কয়টা দিয়ে ইফতার করতে পারবে যেটাই হোক রমজানে নিশ্চয়ই অনেক কম টানে এই টাইমে যদি একটু আপনি সতর্ক হন চালাক হন সচেতন হন তাহলে তাকে বের করে আনা সম্ভব ইনশাআল্লাহ সেই সাথে দোয়াও করতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে এরপরে যদি তার কপালে হেদায়েত না থাকে আপনার আল্লাহর কাছে আর কোনো দায় নাই আপনি চেষ্টাটা করলেন এরপরে প্রশ্ন হলো রজব মাসের দোয়া কিংবা কোনো আমল আছে কিনা যে আমল যে মাসটাতে আমরা এখন আছি এই মাসটার নাম কি মাস ভাই রজব মাস এই মাসটা হলো রমজানের আগের মাস রজবের পরের মাসটা কি মাস শাবান মাস শাবানের পরের মাসটা রমজান মাস এই রজব মাসে একটা দোয়ার কথা আমরা জানি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান যার অর্থ হলো হে আল্লাহ রজব আর শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দিয়েন এই দোয়াটা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে কিনা মুহাদ্দিসদের অনেকেই আপত্তি তুলেছেন যে এই দোয়া যেই সূত্রের মাধ্যমে বর্ণিত হয়েছে সে চেইন সূত্র বা সনদ এটা বিশুদ্ধ নয় দুর্বল কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ঈমানদার রমজানের অনেক আগে থেকে শুধু রজব না অনেক আগে থেকেই রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে মনে মনে আকুল আবেদন করবে সালাফ তারা রমজানের 6 মাস আগে থেকে রমজানের জন্য অপেক্ষা করতেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় এছাড়া রজব মাসে পাঠের জন্য বিশুদ্ধভাবে কোনো হাদিসে কোনো দোয়া বর্ণিত হয়েছে এরকম কথা জানা নাই তবে হ্যাঁ রজব মাসটি একটা সম্মানিত মাস সম্মানিত 4 মাসের একটা যার কারণে এই মাসে গুনাহের কাজ করার ব্যাপারে বিশেষভাবে সাবধান সতর্ক থাকতে হবে এছাড়া বিশেষ কোনো করণীয় নাই যুদ্ধ বিগ্রহ করা এই মাসে হারাম শাবান মাসে বেশি নফল রোজা রাখতে হয় রজব মাসের ক্ষেত্রে বেশি নফল রোজা রাখার কোনো নির্দেশ নাই কবরস্থানে কোনো ছেলে জিয়ারত কোন ছেলে জিয়ারত কোনো ছেলে জিয়ারত করতে যান তখন তারা কি তাদের ছেলে বা জিয়ারতকারীকে দেখতে পান বিভিন্ন বর্ণনা মুসনাদে বাজ্জারের একটা বর্ণনা আরো বেশ কিছু বর্ণনা থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি কবরবাসীকে জিয়ারত করতে গেলে কবরবাসী সেটা জানেন অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে জানান তবে এটা নিয়ে ফোকায়ে কেরামের ভিন্ন মত আছে কারণ এই হাদিসে সনদ নিয়ে দীর্ঘ আলোচনাও আছে ইনশাআল্লাহ বিদিল্লা পৃথক কোন ইয়েতে সেগুলো আমরা উল্লেখ করব তবে বিভিন্ন বর্ণনা থেকে এটা বোঝা যায় যে কবরবাসীর এই বিষয়টি আল্লাহ তাআলা তাদেরকে জানান নবী কিসের তৈরি নবী যদি মাটির তৈরি হয় তাহলে ওসমানকে জিন্নুরাইন কেন বলা হয় ভাই আমাদের সমাজের অনেকে এটা নিয়ে আমরা অনেক গন্ডগোল ফাসাদ করি নবী নূরের তৈরি কেউ বলে নবী মাটির তৈরি ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা কোনো ঝগড়ার ইস্যু না ইস্যু হলো
আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী কতটুকু চলতে পারলাম এটা হলো মূল ইস্যু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তাকে মানুষ তাকে আল্লাহ কি বলেছেন মানুষ সাধারণত মাটির তৈরি হয় সেই হিসাবে তিনি মাটির তৈরি কিন্তু তাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন এরকম আলাদা করে আল্লাহ খুলে বলতে জান নাই তো আপনি কেন এটা নিয়ে এত অস্থির হয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের মতে এত অস্থিরতা থাকা উচিত না তবে এই যুক্তি সঠিক নয় যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে বিয়ে করেছেন এইজন্য তাকে জিন্নুরাইন যে বলা হতো এই কারণে তিনিও নূরের তৈরি এটা কোনো যুক্তি সঠিক নয় কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার স্বামী হওয়ার কারণে তিনি সৌভাগ্যবান তার একটা কন্যা তার সঙ্গে বিয়ে দিয়েছেন তিনি মারা গেছেন মারা যাওয়ার পরে আরেক কন্যা বিয়ে দিয়েছেন তিনিও মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার আরেকটা কন্যা থাকলে আমি তাকেও তোমার কাছে বিয়ে দিতাম মানে এত বেশি মহব্বত এবং পছন্দ করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে তার মর্যাদা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা তো পান নাই যেন দুইটা নূর বা আলো পাইছেন এটা রূপক অর্থে বলা হয়েছে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর নূরের তৈরি হতো তার সন্তানরা সব নূরের তৈরি হতো তাহলে তাকে যদি জিন্নুরাইন বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছেন তাহলে তাকে কেন জিন্নুর বলা হয় না বুঝেন নাই কথা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরা সন্তানরা তারা সবাই যদি নূরের তৈরি হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুর তো কেউ বলে না সেটা কেন বলে না বোঝা গেল যে এটা ওই অর্থে নয় এটা হলো একের পর এক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে মেয়ে বিয়ে দিচ্ছেন মৃত্যুর পর আরেকটা দিচ্ছেন আরো দিতে চাচ্ছেন যদি বেঁচে থাকতো এখান থেকে তার মর্যাদা বুঝে আসে সেজন্য তার সম্মানার্থে তাকে এই জিন্নুরাইন উপাধি দেওয়া হয়েছে এর মানে এটা না যে নূরের তৈরি কারণ তৈরি এই কথা তো বলা হয়নি হাদিসে বা কোরআনে কোথাও কোন ব্যক্তি এমন একটি পরিবারে বাস করছে যেখানে পরিবারের অন্যান্য সদস্যরা হারাম ইনকাম করে এখন উক্ত ব্যক্তি কি ওই পরিবারে অবস্থান করবে নাকি আলাদা হয়ে যাবে দেখুন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর বাবা যদি শুধুমাত্র হারাম উপার্জন করে তাহলে সন্তানের কর্তব্য হলো নিজে উপার্জন করে খাওয়া পরার ব্যবস্থা করা বাবার হারাম উপার্জন না খাওয়া তবে এর মানে এই না যে সে বাবার সংসার ছেড়ে আলাদা হয়ে যেতে হবে সে উপার্জন করবে করে উপার্জনের টাকা দিবে বা সেটা দিয়ে বাজার করবে সে সেখান থেকে খাবে কিন্তু বাবা মাকে ছেড়ে চলে যাবে এটা কোনো আবশ্যক নয় আর এর পাশাপাশি বাবাকে বিশেষ করে হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে গুরুত্ব বোঝাবে এবং তাকে নসিহত করবে এটা তার দায়িত্ব কর্তব্য নিজে শুধুমাত্র দূরে সরে গেলাম এটা তো সমাধান হতে পারে না এরপর প্রশ্ন হলো বিয়ে করে বউকে খাওয়াবি কি তথাকথিত এই প্রশ্ন উত্তর কিভাবে দিব খুব দরকারি প্রশ্ন ভাই বিয়ে করলে বিয়ে করার কথা বললে বলে বিয়ে করে বউরে কি খাওয়াবি এই কথা বললে যুবকরা চুপ আর কোনো কথা বলার থাকে না বেচারাদের বিয়ের খায়েশ ওখানেই মিটে যায় তো এই প্রশ্নটা তো একেবারে অবান্তর বা অমৌলক নয় এই প্রশ্নটা তো কিছুটা যৌক্তিক কারণ হলো ইসলাম তো আপনাকে বলেছে আপনার স্ত্রীর মোহরের টাকা ভরণ পোষণের ব্যবস্থা না থাকলে আপনি বিয়ে করবেন না আপনি রোজা রাখবেন আপনি কি রাখবেন রোজা রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানিস্তাতা আমিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ যে ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে পয়সা কড়ি আছে সে বিয়ে করে যেন অমাল্লাম ইয়াস্তাতি আর যার এটার সামর্থ্য নাই ফালাইহি বিসওম সে রোজা রেখে নিজের চরিত্রকে হেফাজত করবে ফাইন্নাহু লাহু ভিজা এটাই তার জন্য হেফাজতকারী সে বিয়ে পরে করবে আগে অর্থ উপার্জন করবে তাহলে বোঝা গেল যুবকরা যারা বিয়ে করার জন্য অস্থির আলহামদুলিল্লাহ তারা পয়সা কড়াই কামায়া অন্তত মোহরের টাকা জোগাড় করেন আর স্ত্রীর ডাল ভাতের জোগাড় করেন তবে হ্যাঁ এটা ঠিক যে মুরব্বীরা বা অন্যরা যে বলে বউ খাওয়াবি কোত্থেকে এই খাওয়ানোর যে প্রশ্ন উঠে এই প্রশ্নটা আমাদের সমাজে মনে করা হয় খাওয়ানো মানে হলো লাখ লাখ টাকা লাগবে বিয়ে করতে বিয়ের পরে আবার হাজারে হাজারে কাতারে কাতারে দিতে হবে এটা না হলে বলে যে বিয়ে করার যোগ্যতা ক্ষমতা হয় নাই এটা ভুল বিয়ে করার কতটুকু ক্ষমতা থাকলে বিয়ে করতে পারবে ইসলামের শরীয়ত অনুযায়ী মহরের সর্বনিম্ন একেবারে কোনো রকম মহর কিছু দিতে পারলেই হলো আর ডাইল ভাত খাওয়ানোর ব্যবস্থা থাকলেই সে বিবাহ করতে সক্ষম ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে বউয়ের ডাল ভাতের জোগাড়টা করতে পারলেই ফিনান্সিয়ালি অর্থনৈতিকভাবে সে ব্যক্তি বিয়ে করতে সক্ষম ধরা হবে এখন এইটা যদি দেখেন তাহলে বেশিরভাগ যুবকরাই মাশাল্লাহ ডাইল ভাত জোগাড় করা কোনো ব্যাপার নাকি ঠিক না বে ঠিক কিন্তু যুবক এটা তো ঠিক না যে বাপ মার ঘাড়ে বসে বসে খাইতেছেন মোবাইল টিপেন আর বসে বসে খান গরম গরম এরপরে বিয়ে করে আরেক ঘর থেকে আরেকটা আয়না ওইটারও বসে বসে খাওয়াবেন আর নিজে কোনো কাজ করবেন না সেটাও উচিত না যুবকদের কাজ করা উচিত আর মা বাবাদের মনে রাখা উচিত
তথাকথিত পায়ে দাঁড়ানো আর বউ খাওয়ানো মানে হাজার হাজার টাকা কামাই করা না চরিত্র হেফাজত করার গুরুত্ব সমাজের মানুষের কাছে ভাবসাবের চাইতে অনেক বেশি এটা আমাদের মা বাবাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সবা মেরাজের কোনো আমল আছে কিনা আমাদের সমাজে প্রচলিত কিছু আমল আছে সেগুলো করা যাবে কিনা ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মেরাজ হইছে না হয় নাই মেরাজ হয়েছে এটা সত্য কিন্তু মেরাজের রাতকে কেন্দ্র করে কোনো আমল কোনো দোয়া কোনো নামাজ রাতভর মসজিদে মিলাদ রাতভর মসজিদে জিকির দোয়া বা এটার জন্য একত্রিত হওয়া এরকম কোন নির্দেশ কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যায় না এটা আমাদের সমাজে প্রচলিত সবচেয়ে বড় কথা হলো মেরাজ শবে মেরাজ যেটাকে বলা হয় রজব মাসের 27তম রাতকে এই রাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সে বিষয়টাই প্রমাণিত নয় হাদিস দ্বারা এটি প্রমাণিত নয় অতএব মেরাজ কেন্দ্রিক যে আমলের কথা আমরা শুনে থাকি সেগুলো কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় শবে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছেন আমাদের জন্য সেই নামাজটা আমাদেরকে পড়তে হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন যৌথ পরিবারে নন মাহরাম মাহরাম কিভাবে মেইনটেইন করব যৌথ পরিবারে ফ্যামিলিতে নন মাহরাম মাহরাম মেইনটেইন করাটা একটু কঠিন কিন্তু চেষ্টা করলে করা যায় যেমন যৌথ ফ্যামিলিতে যারা মহিলা থাকেন তারা দেবর আছে অন্যান্য ভাসুর আছে বা যাদের সাথে পর্দা করতে হবে এরকম লোকেরা আছে তাহলে আমরা ছোটবেলায় দেখেছি যে এত আলাদা সংসার করার মতো আর্থিক সঙ্গতি ছিল না তখন মা চাচিরা বা যৌথ পরিবারে যারা মহিলারা ছিলেন তারা তাদের কাজকাম করার সময় মাথার কাপড়টাকে টেনে দিতেন যথাসম্ভব নিজের শরীরকে ঢেকে ঢুকে কাজ করতেন যাতে করে নিজের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ এমনকি চেহারা মুখমণ্ডল বা পর্দার কোনো অংশ অন্য কেউ দেখতে না পায় যৌথ পরিবারে থেকে এটা করতেন এবং পুরুষরাও যারা থাকতেন তারা বাহির থেকে ঢুকার সময় গলা পরিষ্কার করে ঢুকতেন সালাম দিয়ে ঢুকতেন যাতে করে মহিলারা থাকলে তারা সেফ সাইডে চলে যায় রাস্তা ক্লিয়ার করে দেয় ঢুকার সময় আওয়াজ দিয়ে ঢুকতেন বের হওয়ার সময় আওয়াজ দিয়ে বের হতেন এইরকমভাবে যদি পারস্পরিক সহযোগিতা করা হয় তাহলে যৌথ পরিবারেও পর্দা করা সম্ভব আর যদি দেবর ভাসুররা সহযোগিতা না করে তাহলে ভাবি চাইলেও পর্দা করতে পারবে না বেচারে চাইলেও পারবে না এই জন্য দরকার কোঅপারেশন পারস্পরিক সহযোগিতা এটা যদি হয় তাহলে যৌথ পরিবারে পর্দা করা অসম্ভব নয় চেষ্টা করলে সম্ভব ইনশাআল্লাহ বিদনিল্লাহ কিন্তু সবার আন্তরিকতা দরকার ইচ্ছার বাইরে যদি পর্দার খেলাপ কখনো হয়ে যায় মুখোমুখি হয়ে যায় তাহলে এর কারণে গুনাহ হবে না যেহেতু এটা কি হয়েছে ইচ্ছার বাইরে হয়েছে ইনশাআল্লাহ একজন ইমাম সাহেব কি এনজিওতে চাকরি করতে পারবেন ভাই এনজিও কি আমরা এনজিও সম্পর্কে বেশিরভাগ মানুষ মনে করি এনজিও মানে একটা হারামের ফ্যাক্টরি ভাই এনজিও মানে হলো বেসরকারি সংস্থা এনজিওতে ভালো কাজও হতে পারে খারাপ কাজও হতে পারে এটা ঠিক যে এনজিওগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এনজিও তারা সুদি লোন টোন দেয় এবং সুদের মহাজনী কাজ কারবার করে আবার এনজিওর অনেক ভালো কাজও আছে অনেক ভালো এনজিও আছে যারা মানুষের সেবামূলক কাজ করে সমাজ সেবামূলক কাজ করে তো এনজিও মানেই যে সব খারাপ ব্যাপারটা এরকম না দেখতে হবে ইমাম সাহেব এনজিওতে কোন কাজ করে বা কোন এনজিওতে কাজ করে তিনি যদি ভালো কোনো কাজ করে ভালো কোনো এনজিওতে কাজ করে তাহলে সেই চাকরিতে কোনো অসুবিধা নাই আর ইমাম সাহেবের উপরে প্রশ্ন কেন আসলো মুসল্লি সাহেব করলে কি জায়েজ হবে যেটা ইমাম সাহেবের জন্য না জায়েজ সেটা মুসল্লির জন্য জায়েজ হবে তাহলে এই প্রশ্ন কেন আসছে এর মানে হলো আমাদের সমাজের মানুষ মনে করে যে আমরা সব থাকব দুষ্টের হাড্ডি আর আমাদের ইমাম সাহেব থাকবে একটা আস্ত ফেরেশতা এটা না চাই আমরা চাই ইমাম সাহেবরা একেবারে ফেরেশতা থাকুক আর আমরা সব উল্টাপাল্টা করবো এই জন্য ইমাম সাহেব একটু চুলোতে নুন খসুক আর না খসুক ইমাম সাহেবের পরে মাসআলা জিজ্ঞেস করতে আসছেন কেন এটা জিজ্ঞেস করেন না কেন যে এনজিওতে চাকরি করা আমাদের জন্য জায়েজ আছে কিনা ইমাম সাহেব বেচারার জন্য শুধু কেন মাসআলা এই দেশে দুই শ্রেণীর মানুষের উপরে বেশি মাসআলা চলে একটা হলো মহিলাদের উপরে বেশি ফতোয়াবাজি চলে আর একটা হলো ইমাম সাহেবদের উপরে ফতোয়াবাজি মানে ভুল ফতোয়া কোরআন হাদিসের ফতোয়া তো সবার উপরে চলবে ঠিক না বে ঠিক এরপর প্রশ্ন হলো আমি একজন যুবক আমি স্বাভাবিক অবস্থায় থাকাকালীন যদি লজ্জাস্থান থেকে বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হবে কিনা যদি স্বাভাবিক অবস্থায় বীর্যপাত হয়ে যায় কোনো প্রকার যৌন উত্তেজনা ছাড়া তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে না অজু ভঙ্গ হবে কারণ এটা অসুস্থতার কারণে হয়েছে অসুস্থতার কারণে যদি হয় তাহলে সেই সে বিষয়টি অজু ভঙ্গের কারণ হবে এটি গোসল ভঙ্গের কারণ হবে না অনেক যুবকের অসুস্থতা থাকে শারীরিক সমস্যা থাকে তাদের জন্য অজু করতে হবে এই ক্ষেত্রে এবং নাপাক যেহেতু লেগেছে কোনো জায়গায় লেগে থাকলে ধুয়ে ফেললে তার জন্য পাক হয়ে যাবে
কোনো অবৈধ উপার্জিত টাকা থেকে কোনো মসজিদে বা ভালো কাজে দান করলে সব হবে কিনা এবং তা মসজিদের জন্য হালাল হবে কিনা দয়া করে জানাবেন। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া আর কিছু গ্রহণ, অতএব আল্লাহর রাস্তায় দান করতে হবে হালালটা। হালালটা হলো কি? পবিত্রটা। আল্লাহর রাস্তায় হারামটা দান করা যাবে? দান করলে, হারামটা দান করলে যিনি দান করছেন তিনি আল্লাহর কাছে কোনো সওয়াব আশা করতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো আমার বাবা মা উভয়ের কোরআন তেলাওয়াতে কিছু সমস্যা আছে, আমি যতবার বলি এটার ব্যাপারে ততবারই তারা এড়িয়ে যান, আর এদিকে তাদের এই ভুল করাও আমি মানতে পারছি না, এমত অবস্থা আমার করণীয় কি? ভাইরা আমার, এক্ষেত্রে অনেক সন্তানরা ভুল করেন, মা বাপকে আপনি শোধরাতে যদি না পারেন, এটা ঠিক যে সন্তানের সংশোধন মা বাপ নিতে চায় না। ওই যে একটা কথা আছে না, পীর মানে না বই, পীর মানে না মায়ে, পীর মানে না পাড়া প্রতিবেশী, পীর মানে না গায়ে, একটা কথা আছে না যে বাইয়ের গরু ঘাটের ঘাস খায় না। আপনি যতই ভালো কথা বলেন বাপ মা বলবে তা আমাদেরই ছেলে, পাত্তা দিবে না, এটা স্বাভাবিক তাই না? তো এরকম হলে আপনি অন্য লোক ঠিক করবেন, এলাকার ইমাম সাহেবরে ফুসলায় দিবেন এবং বলবেন যে হুজুর আমার আব্বারে একটু চালাকি করে কৌশল একটু সুরা ফাতিহা শুনবেন, দেখবেন ভুল আছে, আপনি একটু বললে শুনবে, ঠিকই দেখবেন যে অন্য কেউ বললে ইনশাআল্লাহ পাতে নেবে। সব কিছু নিজে সংশোধন করতে চাইলে তো হবে না। অনেক নামাজি ব্যক্তিও ছেলের বিয়ের সময় যৌতুকের ব্যাপারে ভাবেন না, মেয়ের বাবা মোহরনার জন্য উচ্চ মূল্য ধার্য করেন। প্রশ্ন হচ্ছে এবে বিয়েতে কীরকম বরকত থাকে? দেখুন মুরব্বীদের গুণা হলো এটা, গালবর্তি দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, নামাজও পড়েন, মাশাআল্লাহ তসবিহও পড়েন, কোরআন তেলাওয়াতও করেন, মসজিদ ছাড়েন না, খুব ভালো কথা, ওয়াজ মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, আরও ভালো কথা। কিন্তু ছেলেটা বিয়ে করানোর পর বৌমার বাপের বাড়ি থেকে যৌতুক নেন অথবা সবাই নেয়, আপনি চুপচাপ থাকেন, রাজি থাকেন, তাহলে আপনি একজন হারামখোর হইলেন। আপনি যত নামাজি কেলায় মানুষ হন আপনি কি হলেন? হারামখোর। মনে রাখবেন ছেলে বিয়ে করায়া ছেলের শ্বশুর বাড়ির কাছ থেকে যে যৌতুক নেই আমরা, এই যৌতুক নেওয়া ছেলের পক্ষের জন্য জায়েজ নাই, এটা গুনাহের কথা, হারাম। তারা নিজেদের থেকে যদি কোনো হাদিয়া তোহফা দেয় সেটা জায়েজ হবে, কিন্তু নিজেদের থেকে দিয়েছে কি না এটা আপনি বুঝবেন কিভাবে? সমাজটা তো এরকম যে নিজেদের থেকে দিতে বাধ্য হয়, না দিলে তার নিজের মেয়ের মুখ টিকে না, সেই ভয়ে দেয়, অতএব এটা অ্যাভয়েড করার মতো সৎসাহস থাকতে হবে ইনশা আল্লাহ। এটা মুরব্বীদের গুণা। আবার মেয়ের বাপরাও এরকম ভুল করেন যে মহরনা 10 লাখ 1 টাকা, 15 লাখ 5 টাকা, 20 লাখ এত টাকা ছাড়া মহর বিয়ে দিবেন না। যে ছেলের কাছে বিয়ে দিয়েছেন বেতন হয়তো 10,000 টাকা, কিন্তু মহর ধরছেন কত? 10 লাখ টাকা। তাহলে ছেলে, ছেলের বাপ, ভাই, শুদ্ধ গোষ্ঠী মিলাইতে মহরের টাকা পরিশোধ করতে পারবে না। তো আপনি ছেলের কাছে বিয়ে দিলেন কোন যুক্তিতে? এটা বিয়ে না, এটার নাম তামাশা। মহর অনেক বেশি ধরে অনেক মেয়ের বাপ, মনে করে যে মহর বেশি করে ধরলে আর আমার মেয়েরে ছাড়তে পারবে না। আরে আপনার মেয়ের কপালে যদি দুঃখ থাকে তাহলে তো ওই মেয়েকে রেখে রেখে জুলুম করবে, ছড়া লাগবে কেন? যে বিয়ের আগে থেকে ভেঙে যাবে কি না, ভাঙলে এতগুলো মহরের টাকা পাবো, এরকম নিচু চিন্তা থাকে, সেই বিয়েতে বরকত হতে পারে না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ কম হয়, মহর কম থাকে, সেটাতে বরকত বেশি হয়। মেয়ের বাবারা মহরের পরিমাণ কমান আর ছেলের বাবারা যৌতুক নেওয়া বন্ধ করেন, যদি না করেন তাহলে সেক্ষেত্রে উভয় কিন্তু গুণাগার হবেন। আর তরুণরাও এক্ষেত্রে সাবধান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। সারা জীবন আল্লাহর বিধিবিধানের ব্যাপারে গাফেল থেকে মৃত্যুসজ্জায় হুজুর ডেকে তওবা করানো হয়, এটা কি ফলপ্রসূ আখিরাতের জন্য? চমৎকার এবং প্রয়োজনীয় দরকারি একটি প্রশ্ন। আমাদের দেশে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে যান যায় যায় ভাব, এই সময় তাড়াতাড়ি করে হুজুর নিয়ে আসে, ঠিক না? বে ঠিক। এবার হুজুর আইসা মাথার কাছে বৈশা ইস্তিগফার পড়ায়, তওবা পড়ায়, এবং এই তওবা পড়াইলে মনে করে যে তওবা করে সব গুনাহ ব্যানিশ করে মরে গেল, শেষ। না ভাই, এটা কোনো সঠিক পদ্ধতি না। প্রথম কথা হলো তওবার জন্য কোনো লোক ভাড়া করে আনা লাগে না, তওবাটা প্রত্যেকটা মানুষ যার যার তওবা আল্লাহর কাছে তিনি নিজেই করতে পারেন, ইস্তিগফার নিজেই করতে পারেন না। দ্বিতীয় কথা হলো ইস্তিগফার বা তওবা এটা মৃত্যুর আগ মুহূর্তে না, বরং মানুষের মৃত্যুর একেবারে দুয়ারে যখন উপনীত হয়, প্রাণবায়ু বের হবে যখন, ওই টাইমটাতে বান্দার তওবা কবুল হবে না। তওবা কবুল হবে শক্ত থাকতে এবং যখন আপনার বেঁচে থাকার অবস্থা আছে। হ্যাঁ, এটা ঠিক, শয্যাশায়ী হয়ে তিনি জীবনের আশা এখনও করেন, তখন তিনি তওবা করতে পারেন, সেটা ঠিক আছে।
কিন্তু তওবা এই শেষ বয়স পর্যন্ত ধরে রাখা ঠিক না অনেক যুবক আছে তওবা করে না বলে যে এত সকাল তওবা করে ফেললে এখন অনেক আকাম কুকাম করা বাকি তাহলে সামনে কেমনে চলবে তো এটা তো তওবা হলো না এটা তওবার নামে তামাশা হলো আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার তওবার সুযোগ হবে কত যুবক মারা যায় না তাহলে আপনি আমি কিভাবে নিশ্চিত হয়ে গেলাম যে আমি তওবা করব বৃদ্ধ হলে বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি বাঁচতে পারবেন সেই গ্যারান্টি আপনাকে কে দিল অতএব অপরাধ হওয়ার সঙ্গে সঙ্গে কি করতে হবে তওবা করতে হবে তওবা শেষ মুহূর্তে নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন শায়ান্নে শায়িত একেবারে মৃত্যুসজ্জায় যারা শায়িত আছেন তাদের পাশে তালকিন করতে বলছেন তালকিন তালকিন কি তালকিন হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা একজন তার পাশে আস্তে আস্তে বলবে যাতে সে শুনতে পায় কারণ ইবলিসের সাথে তখন লড়াই হয় জাস্ট এই কালিমাটা কালিমা শাহাদাটা তার সামনে পাঠ করা হবে সে শুনবে তাকে আবার জবরদস্তি করবে না তুমি পড়ো কারণ এই টাইমে কষ্টের কারণে অনেকে ডিনাই করে বসতে পারে অস্বীকার করে বসতে পারে এই আমলটা হলো সুন্নাহ এর বাইরে সেখানে হুজুর ডাকে তওবা পড়ানো এটা কোনো সঠিক তওবার সময়ও না পদ্ধতিও না এরপরে প্রশ্ন হলো সালাতে মনোযোগী না হয়ে কোন রাকাতে কোন রাকাতে যাবে ইনশাআল্লাহ নিজের স্বামীকে স্ত্রী নাম ধরে ডাকতে পারবে কি না দেখুন স্ত্রী তার স্বামীকে সম্মান করবে শ্রদ্ধা করবে সাধারণত স্বামী স্ত্রীর চেয়ে বয়সে বড় হয় এছাড়া বয়সে যাই হোক না কেন কোরআন এবং হাদিস স্বামীকে অভিভাবক করেছে স্ত্রীর জন্য সেজন্য তাকে সম্মান প্রদর্শন করবে এখন কোন সমাজে কোন জায়গায় নাম ধরে বলাতে যদি অসম্মান না হয় তাহলে নাম ধরে বলাতে কোনো দোষের কিছু নাই কিন্তু আমাদের দেশে সাধারণত যিনি বয়সে বড় হন তাকে নাম ধরে ডাকাটা দোষের তাকে নাম ধরা ডাকাটা এটা ওরফের উপরে নির্ভরশীল বিষয় অর্থাৎ সমাজে যেটাকে অসম্মান বলে সেটা করলে অসম্মান হবে ওই যে আছে না একটা কথা যে এক এলাকার গালি আর এক এলাকার বুলি তো এই জন্য কোন দেশে কোনটাকে ভালো বলা হয় কোনটাকে খারাপ বলা হয় সেটা দেখতে হবে ওই যে ফিলিপাইনিরা আছে যারা মিডিল ইস্টে থাকেন তারা জানেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো তা আমাদের দেশে সাধারণত মানুষ কেমন আছে জবাবে মাথা নাড়ি বলে ভালো আছি বা কিছু ওরা সাধারণত এগুলার জবাবে হ্যাঁ বা না এগুলার জবাব দিতে গিয়া চোখের যে আপনার কি বলে এটাকে ব্রু এ ব্রু নাড়ায় ওরা তো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আর সে যদি এরকম ব্রু নাড়ে এরকম করে তো আপনি বলবেন কি ভাবে চোখ ঘোরায় কেন ঠিক না তো তাদের দেশে যেটা দোষের কিছু না কিন্তু আমাদের দেশে কি হতে পারে দোষের জিনিস শরীয়তের মূল নির্দেশ না হলো বড়কে সম্মান করতে বা অসম্মান করা যাবে না অসম্মান হয় এরকম কিছু করা যাবে না আমাদের সমাজ যেহেতু নাম ধরাটা সাধারণত বড়দেরকে অসম্মান মনে করা হয় অতএব স্ত্রী সচরাচর স্বামীকে নাম ধরবে না তবে যদি এটাতে কোনো সমাজে কোনো সোসাইটিতে কোনো ফ্যামিলিতে এটা দোষের কিছু না থাকে সেখানে কোনো অসুবিধা নেই সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের মধ্যে এটা ছিল তবে সবচেয়ে উত্তম হলো অমুকের বাপ তমুকের বাপ ছেলে মেয়ে হয়ে গেলে আবদুল্লাহর বাপ অমুকের বাপ আর মা স্ত্রীকেও সম্মান করে অমুকের মা তমুকের মা বলে ডাকাটা হলো উত্তম এবং ভালো এবং সাহাবিদের ভিতরে এই প্রচলনটা অনেক বেশি ছিল আর যদি সন্তান নাও হয় তো ভবিষ্যতে সন্তান হবে সেই চিন্তা করে আবদুল্লাহর বাপ বলতেই পারেন কোনো অসুবিধা নাই ইনশা আল্লাহ আবদুল্লাহ এখন দুনিয়াতে আসে না সামনে আসবে ইনশাআল্লাহ সেই নিয়ত করে স্ত্রী স্বামীকে কি বলবে আবদুল্লাহর বাপ বলবে হ্যাঁ আবদুল্লাহ তো কমন নাম যে কোনো পুরুষের সবচেয়ে সুন্দর নাম আবদুল্লাহ বিদায় এটা রাখতে পারবে ইনশা আল্লাহ কোনো অসুবিধা নেই আমরা যে কথাগুলো শুনলাম জানলাম বুঝলাম আল্লাহ তা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন